যাকে তাকে বন্ধু বানিয়ে নিও না, মাঝরাস্তায় তোমাকেই হুঁচট খেতে হবে। যে কজন আছে হাতে গোনা ওরাই থাকুক, দিনের শেষে সেই তো তুমি একা। তাই নিজেকে নিজের বন্ধু করে তোলো, জীবনকে নেতিবাচক মনোভাবে না ডুবিয়ে নিজেকে ব্যস্ত করে রাখো। কারণ ফাঁকা পেলেই যে এক রাশ হতাশা তোমাকে ভুলের পথে আরো এক পা বাড়িয়ে দেবে। কাজ করো, অনেক বই পড়ো, ছবি আঁকো, কবিতা লেখো, রকমারি রান্না করে বাড়ির লোককে খাওয়াও, কিন্তু থেমে যেও না। বিশ্বাস করো, আজকে নামি দামি চাহিদাগুলো বছর দশেক পরে উপহাস মনে হবে, কিন্তু যদি তুমি এগুলোকে ছেড়ে মুহূর্তগুলোকে উপভোগ করতে পারো, তবে এই মুহূর্তরাই একদিন তোমার নামি দামি সেসব চাহিদার থেকেও বেশি প্রিয় হবে। অবহেলিত হচ্ছ বলে কষ্ট পেও না, নিজেকে প্রস্তুত করো, দেখবে ওরাই একদিন শুভেচ্ছার ডালি নিয়ে তোমার দরজায় টোকা মারছে। নিজের একটা পৃথিবী গড়ে তোলো, সেখানেই নিজেকে ব্যস্ত করে তোলো। তাতে যদি শুনতে হয় তুমি আত্ম অহংকারী, তো তাকে হাওয়ায় মুড়ে উড়িয়ে দিও। কারণ তুমি তো জানো আসলে তুমি আত্মপ্রেমী। কলমে চন্দনী মুখার্জি, কণ্ঠে জুঁই।